এদিকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, চলুন এবার তাহলে স্টার্ট দিই। আমাদের সেই ইঞ্জিনটা কমপ্লিট করে ফেলেছি আমরা, এবার স্টার্ট দেব। এই কাজ করতে করতে রাত হয়ে গেল, পিক আপটা ধর রে ভাই, নে। এই ক্র্যাঙ্কটা আমি আগের পার্টে ফিটিং করেছি, তার ভিডিও অবশ্যই দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পার্ট দেখে নিন। তো যেহেতু ক্র্যাঙ্কটা ফিটিং করলাম, চলুন এবার বডিতে ফিটিং করতে হবে। তো এবার আমরা এই বডির মধ্যে ক্র্যাঙ্কটাকে ফিটিং করব। ফিটিং করতে গেলে আমাদের এখানটাই এইভাবে নিলে সুবিধাটা হবে, যেহেতু এটা নতুন ক্র্যাঙ্ক, এইখানটায় আমাদের একটু কাজ আছে। কাজ আছে মানে কি, এখানটায় যদি আমরা এর ভিতরে মবিল না দিয়ে নিই, তাহলে ওই ক্র্যাঙ্কের যে সিআর বুশ আছে ওই বুশটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এইখানটায় আমাদের এই মবিলটা দিয়ে নিতে হবে, মবিল না দিলে ওই বুশটা নষ্ট হয়ে যাবে। এর ভিতরে যতটা সম্ভব মবিল দিয়ে নিতে হবে, যেহেতু ওর ভিতরে ড্রাই আছে এখন। তো মবিলটা আমাদের দিয়ে নিতেই হবে, নাহলে সমস্যা দিয়ে দাঁড়িয়ে যাবে। এর ভিতরে এই যে লেগে গেল বা ওর ভিতরে রয়ে গেল, এতে করে সুবিধা আছে। তো চলুন এবার আমরা এটাকে ফিটিং করে দিই, এইভাবে দিয়ে দিতে হবে। এবার এই সাইডে দেখতে হবে, দেখতে দেখে আমরা ঢুকিয়ে দেব। এবার এই কভারটাকে এবার ফিটিং করবো আমরা। এবার এই ক্র্যাঙ্কের ওয়েটগুলোকে ফিটিং করে নিতে হবে, এটা এইভাবে ধরতে হবে। দাঁড়াও, এই ওয়েটগুলোকে এবার আমরা ফিটিং করে দেবো। ওয়েটগুলো কোনটা কোন দিকে ছিল, এটা ছিল এই পাশে, এটা এই পাশে ছিল, আমাদের এইভাবেই ফিটিং করতে হবে। ধরে রাখো, এই বেশি দিকটা এই এই সাইডে কানেক্টিংয়ের দিকে থাকবে, আমরা এইভাবে ফিটিংটা করে দেবো। এটা টাইট দিতে হবে, এটা টাইট দিতে হবে, ফ্লাইহুইল ফিটিং করে নিয়ে তারপরে টাইটটা দিতে হবে। চলুন এবার আমরা ক্যামশ্যাফ্টটাকে ফিটিং করবো, দেখি দাও। এবার সবার আগে আমাদের এই মাথিংটাকে ঠিক করে নিতে হবে। এই যে ডবল জিরো দেখা যাচ্ছে, এই ডবল জিরো এটাকে ঘুরিয়ে এপাশে নিয়ে আসতে হবে। বেশ, ডবল জিরো এদিকে নিয়ে চলে আসলাম, আর ক্যামের এখানেও মার্কিং আছে। এই যে মার্কিং, এই জিরোর সঙ্গে মিলাতে হবে। এবার হালকা আমরা চোট মেরে এটাকে ঢুকিয়ে নেব। চলে গেছে, আর যাবে না, ঠিক আছে, যাইনি। এবার ঘুরিয়ে আমাদের লক নাটটাকে ফিটিং করে নিতে হবে। এই যে লক নাট আছে, এই লক নাটটাকে আমরা ফিটিং করে নেব। এই যে লক নাটটা দেখা যাচ্ছে, এটাকে আমরা এইভাবে ফিটিং করে নেব।
ব্যাস যতটা সম্ভব এটা টাইট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবার টাইট হয়ে গেল, আমাদের মার্কিংটা সঠিক আছে নাকি এবার আমরা একটু ফলো করবো। এই দেখেন ভিতরে উঠছে, এই যে ডবল ডবল জিরো, এই যে ডবল জিরো, এটা সিঙ্গেল জিরো, এর মাঝখানে থাকবে। ব্যাস তো এদিকের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চাকার দিকটাই দেখি কিভাবে কি করা যায়। তো এবার আমরা এই কভারটাকে ফিটিং করে দেবো, তাকে ফিটিং করবো। এটা এয়ার ফ্যান, এটা হাওয়া তৈরি করবে, হাওয়া তৈরি করে ইঞ্জিনটাকে ঠান্ডা করা কাজ করে। এর কাজই হচ্ছে হাওয়া তৈরি করা কাজ। এটা হচ্ছে অরিজিনাল নাট, দেখে না। এবার এই কভারটাকে ফিটিং করে দেবো। এবার এই সাইডে আমরা ফিটিং, এই সাইডে কী কী আছে সেটা ফিটিং, ওটা এখন না পরে স্যার। এবার আমরা সিলিন্ডারটাকে ফিটিং করবো, কিন্তু বিষয় হচ্ছে এটা বেশি দিন বয়স না এর, আর তাছাড়া কিছুদিন আগে এর সিলিন্ডার পিস্টন এগুলো চেঞ্জ করেছে, ওই কারণে এটার আর আমরা চেঞ্জ করলাম না কিছুই। মোটামুটি প্রবলেমটা অন্য জায়গায় ছিল বলে ওই কারণে আর আমরা এটার কিছু করলাম না। তো আমরা এই সিআর বুস্টটাকে ফিটিং করে দিই। এবার সিআর বুস্টটাকে ফিটিং করে দেবো। অ্যাকচুয়ালি এর যা অবস্থা হয়েছিল খুবই সিরিয়াস অবস্থা হয়েছিল, দেখেন এই নতুন ক্র্যাঙ্ক ফিটিং করলে পারে এই সিআর বুস্টটা নষ্ট হয়ে যাওয়ার চান্স একদম 100% থাকে। তার কারণ ক্র্যাঙ্কের মধ্যে যদি আপনি প্রথম অবস্থায় যদি নবিল না দিয়ে নেন তাহলে একদম শিওর এই সিআর বুস্ট নষ্ট করে দেবে। এটাতেও আমরা মবিল দিয়ে নেব। নেওয়ার পরে এইবার এইখানটায় দেখতে হবে যে এই মার্কিংটা ঠিক আছে নাকি, ঠিক মার্কিংয়ে না লাগালে পারে ক্র্যাঙ্কটা জাম করবে। এবার বোরিং দুটো ফিটিং করে দিতে হবে এখানে। হেডের কাজ আমরা করেছি, ভ্যালভ পাল্টে দিয়েছি, গাইড চেঞ্জ করে দিয়েছি, এগুলো সবই কাজ করা আছে অবশ্য। এখান দিয়ে এক ফুটা মবিল পড়তে দেবো তাহলে তো হবে। এইবার আমাদের করতে হবে কি, পুশরড দুটো, এই ওরিং দুটো সেটিং করার জন্যে আমরা
এবার ট্যাফির দুটোকে ভিতরে এবার ফেলে দেবো। ট্যাফির দুটোকে ঠেলে দিলে ওরিংয়ের পজিশানটা সঠিক থাকবে। এই ঠেলে দেওয়া হয়ে গেল, ঠিক ওই অবস্থায় থাকলো। এবার আমাদের টাইট দিতে হবে, ব্যাস। এবার আমরা পুশার দুটোকে ফিটিং করে দেবো। এবার চাবিটাকে সেটিং করে দিতে হবে। অ্যাডজাস্টিং করে নেবো আমরা। দারুণ সুন্দর সাউন্ড চলে আসে। এবার টপে তুলে আমাদের দেখে নিতে হবে যে ভ্যালভটা টাচ হচ্ছে নাকি। এবার টপ কোন জায়গাটা সেইটা আমরা একটু খেয়াল করবো। এই জায়গাটায় টপ, এই যে এতটা প্লে হচ্ছে, এবার এদিকে অতটাই প্লে করাতে হবে। সমস্যা নেই। এবার আমরা রকার বক্সটাকে ফিটিং করে দেবো। এবার রকার বক্সটাকে ফিটিং করবো, ব্যাস হয়ে গেল। এবার আমরা এলিমেন্টটাকে ফিটিং করবো, আর আগে ওয়েটটাকে ফিটিং করে নেবো আমরা। ওয়েটটাকে ফিটিং করতে হবে। বলছে পিক আপটাকে বাড়িয়ে দিতে হবে, পিক আপটাকে বাড়িয়ে দিতে হবে বলছে। তা দেখি আমরা কীভাবে বানানো যায়। এবার এই ফটটাকে ফিটিং করে দিতে হবে। এবার এলিমেন্টটাকে আমাদের ফিটিং করে দিতে হবে। দেখতে হবে কিছু এর মধ্যে না, বললি তো চেঞ্জ করে দিই। চেঞ্জ করা আছে বললি না? হ্যাঁ, তাহলে মোটামুটি এদিকে ঠিকই আছে, অ্যাডজাস্ট যা আছে। ব্যাস তাহলে সমস্যা নেই। তো এবার আমরা এই কভারটাকে ফিটিং করবো। দেখ আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার তাহলে স্টার্ট দিই। 1, 2, 3 এই আমাদের সেই ইঞ্জিনটা কমপ্লিট করে ফেলেছি আমরা, এবার স্টার্ট দেবো। এই কাজ করতে করতে রাত হয়ে গেল।
পিকআপটা ধর রে ভাই, নে।